আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্য এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন শুধুমাত্র হিসাব গণনার জন্য, দিন এবং রাত্রিকে চিহ্নিত করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই যে চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, তার পাশাপাশি আমাদের জন্য মাস হিসাব গণনার জন্য করে দিয়েছেন ১২টি মাস। কয়টি? ১২টি মাস। আমাদের মুসলমানের প্রথমেই প্রাধান্য দিতে হয় আরবি মাসগুলোকে। কোনগুলোকে? আরবি মাসগুলোকে। এর মধ্যে আরবি মাস যেমন ১২টা, আমাদের পৃথিবীর মানুষও বাংলা মাস ইংরেজি মাস দুইটাকে ১২টা করে নিয়েছে, ওইটার সাথে মিল রেখে। কোনটার সাথে মিল রেখে? আরবি মাসের সাথে মিল রেখে। এখন কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, আরবি মাস কখন আসে কখন চলে যায় সেটার খবর নাই, কিন্তু ইংলিশটা আমাদের খুব বেশি ভালো মনে থাকে। তার কারণ কি জানেন? ইংলিশ ডেট অনুযায়ী কিন্তু বিয়া হয়, মুসলমানি হয়, চাকরিতে ইনফর্ম, চাকরিতে আপনাকে ডাকা হয়, আপনি চাকরি করেন, বেতন ওঠানো হয়, সব ইংলিশ। কিন্তু একটার জন্য কিন্তু আরেকটাকে ছাড়া যাবে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এইটুকু বলা। তো এর মধ্যে ১২টা মাস আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে একটা বছর করেছেন। কয়টা? একটা বছর করেছেন। এর মধ্যে আরবি হিসাব অনুযায়ী ৩৬০ দিন। কয়দিন? ৩৬০ দিনে একটা বছর চলে যায়। এখন এই বছর এক এক করে করে গুনতে 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 এই যে এরকম একটা মহরম মাস দিয়ে কিন্তু আমরা গত বছরটা শুরু করেছিলাম। জিলহজ মাস দিয়ে আমরা মাস বছরটাকে বিদায় দিয়ে আবার নতুন বছরে আমরা পা রেখেছি, ঠিক কিনা বলেন? এই যে নতুন বছর শুরু হলো, আজকে হলো মহরমের চাঁদের ৬ তারিখ। কত তারিখ? ৬ তারিখ। এই মহরমের এই মহরম মাসটা হচ্ছে যতগুলো মাস ১২টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা মাসকে হারাম করে দিয়েছেন। কয়টা মাস? কয়টা মাস? আপনার এখানে ৪টা মাসের মধ্যে একটা হলো জিলকদ, একটা হলো জিলহজ, আরেকটা হলো রজব, আরেকটা হলো মহরম। এর মধ্যে মহরমটাই হলো আমাদের আরবি চাঁদের প্রথম মাস, ঠিক কিনা বলেন? আরবি বছরের প্রথম মাস, ঠিক কিনা বলেন? এই এখানে এই মাস থেকে বছর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, শিক্ষণীয় বিষয় আছে, আমি সেই বিষয়ে পরে আসব। আগে খুতবায় খতিব কি বলেছেন সেগুলো আমরা আগে একটু দেখে আসি, ঠিক কিনা বলেন? আজকে এই পবিত্র মহরম মাসের আজকের এই মহরম মাসের আমরা আত্মসমালোচনা করব। এই মহরম মাসটা কি আসলে, এই মহরম মাসটা এই ইজ্জত কতটুকু, এই মাসের মধ্যে আমল আখলাকের দাম কতটুকু, আসলে আমরা যে আজকে ইমানি শক্তি নিয়ে বেঁচে আছি, আমরা মুসলমান ইমানি পাওয়ার নিয়ে বেঁচে আছি, আর এই ইমানটাকে মজবুত করেছে একমাত্র এই মহরম মাসের ১০ তারিখ। চিৎকার মেরে সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এই মহরম মাস থেকে, আশুরার মাস থেকে আমরা আমাদের ইমানকে পরিপূর্ণভাবে তাজা করতে পেরেছি। এই মহরম মাস, এই আশুরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে ন্যায়ের পক্ষে থাকতে হবে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আজকের খুতবায় কিন্তু কোরআন হাদিস থেকে খতিব অনেক রেফারেন্স তুলে দিয়েছেন যে আমরা কিভাবে আমরা মুশরিকদের সাথে যুদ্ধ করব, তাদের সাথে কিভাবে আমরা তাদের সাথে কখনোই কিন্তু আমরা আপোষ করতে পারবো না। এই আপোষহীন সংগ্রাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নাকি হলেন জান্নাতি যুবকদের সর্দার। চিৎকার করে সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনা শুরু করতেছি, দেখেন খুতবায় খতিব কি বর্ণনা করেছেন। আপনারা একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু মহব্বত করে পড়বেন, পারবেন না পড়তে? একটা আওয়াজ দিয়ে একটু মহব্বত করে পড়বেন, কারণ আমি আজকে আপনাদেরকে বুঝাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা কিভাবে ব্যয় করেছি, আল্লাহর জন্য করেছি নাকি পৃথিবীর মানুষের জন্য নিজের জন্য করেছি। এখানে মনোযোগ দিয়ে শুনলে আপনারা আজকে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কতটুকু আমাদের তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার কতটুকু মন মানসিকতা আমাদের মধ্যে আছে। আগে আমি খুতবার প্রথম থেকে শুরু করি, খুতবায় খতিব কি বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
الحمد لله الذي خلق الشمس والقمر لعدد السنين الحمد لله الذي خلق الشمس والقمر لعدد السنين والحساب খুব মিষ্টি আওয়াজ, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের আওয়াজটা, আসলে ইমামদারদের আওয়াজ এমনই হওয়া চাই। চিৎকার মেরে বলুন না একবার আমিন। আল্লাহ অনেক খুশি, আল্লাহর বান্দা যখন হাস্যোজ্জ্বল অন্তর নিয়ে আনন্দিত হয়ে যখন আল্লাহর গোলামি করতে আসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দার এই গোলামিতে আল্লাহ অনেক বেশি খুশি হয়। এটা যদি আমরা প্রত্যেকে বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনটা আরো সুন্দর হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছে? আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাস শামস ওয়াল কমারা লি আদাদি সিনিন ওয়াল হিসাব। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই কারণে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন শুধুই হিসাব গণনার জন্য। আজকে যদি রাতের বেলা চাঁদ না উঠতো, আজকে যদি দিনের বেলা সূর্য যদি না আসতো, পূর্ব আকাশে যদি সূর্য দেখা না যাইত, সকাল আমাদের মাঝে ধরা দিতেছে এটা আমরা কখনোই বুঝতাম না, ঠিক কিনা বলেন? যখন রাতের অন্ধকারে চাঁদের কিরণ ছড়িয়ে দেয়, তখন আমরা চাঁদের আলো যখন ছড়িয়ে দেয়, তখন আমরা পূর্ণিমা রাত্রিতে বুঝতে পারি যে রাতের সময় এমনকি রাত আমরা চাঁদ থেকে বুঝতে পারি, অনেক হিসাব আমরা চাঁদ থেকে নিতে পারি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এগুলো লম্বা আলোচনা, আমি আজকে সেই দিকে যাব না, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এই যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম চাঁদ এবং সূর্য কি সৃষ্টি করেছেন আমাদের সব কিছু মেনটেন করার জন্য, সব কিছুকে সঠিকভাবে নির্ণয় করার জন্য। এর মধ্যে সবচেয়ে মূল সময় মূল জিনিস হলো, সবচেয়ে মূল জিনিস হলো আমাদের জীবনের প্রতিটা সময়, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের প্রতিটা সময়ে বন্ধুরা আমার, আজকে সময় নিয়ে আলোচনাটা এই জন্য এসেছে, আমাদের কাছ থেকে এক মাস দুই মাস তিন মাস করে 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 এক এক করে মহরম থেকে জিলহাজের চাঁদ পর্যন্ত যখন আমরা কদম দিলাম, আমাদের একটা বছর শেষ হয়ে গেল, আবার আমরা নতুন করে পুনরায় মহরমের মধ্যে কদম দিয়েছি, মহরম আমাদের মাঝে ধরা দিয়েছে। এই জায়গাতে একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু, সেই এটা হলো এক বছরের মধ্যে 360 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন আমরা কি এই 360 দিনের যতটুকু সময় আমরা পেয়েছি এই সময় কি আমরা আল্লাহর জন্য ব্যয় করেছি নাকি নিজের স্বার্থের জন্য পৃথিবীতে ব্যয় করেছি, ঠিক কিনা বলেন? এই চিন্তা কি আমরা করতে পেরেছি, কথা বলেন? এই চিন্তা কি আমরা করতে পেরেছি? না না, এই চিন্তা আমরা করতে পারিনি। আজকে খুতবায় খতিব বর্ণনা করেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা পৃথিবীর ফাঁকে ফাঁকে ওই পরকালের জন্য সে হাদিয়া পাঠাইতে পারে। যেমন এক্সাম্পল আমি আজকে আপনাদের কি দিব সাধারণ মানুষকে বোঝানোর জন্য। বন্ধুরা আমার, আজকে যে জুমার নামাজ পড়তে আমরা এসেছি, এই মহল্লার মধ্যে অনেক মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার কাজে নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা যারা আগে আগে চলে এসেছেন, আপনাদের চিন্তা হলো পুরো সপ্তাহ আমরা দুনিয়ার জন্য কাজ করেছি, আজকের জুমার দিন দুনিয়ার কোনো কাজ না, আজকের কাজ হবে শুধু আমার মালিকের গোলামির মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো আজকের আলোচনার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মুসলমানগুলোকে বলবো, আমরা যদি একটু চিন্তা করি যে এই একটা বছরের সময় কি ইবাদতের মধ্য দিয়ে কাটাইলাম নাকি দুনিয়ার ভোগ বিলাস নিয়ে কাটাইলাম। ও বন্ধু, যে ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাস নিয়ে কাটিয়েছে রে, তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার, যেই ব্যক্তিটা ওই পরকালের হিসাবের আগে নিজের কাঠ গড়ায় দাঁড়ায় নিজের হিসাব করতে পারবে সেটা হলো বুদ্ধিমান। যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে এই চিন্তা করে নিজে নিজের কাছে জবাব চেয়ে নিয়েছে, আর এই জবাব চেয়ে যেই ব্যক্তিটা নিজেকে শুধরাই নিতে পারছে শুধরাইতে পারছে, ওই ব্যক্তির চাইতে দামি আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা কি এই মাসটাকে কাজে লাগাবো কিনা? বন্ধুরা আমার, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো, এই একটা বছরের মধ্যে গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর মধ্য থেকে অনেক মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে চিরদিনের জন্য। এখানে আমাদের শিক্ষার বিষয় আছে। আর একটা বড় বিষয় হলো, এই যে একটা বছর চলে গেল বন্ধু, এই একটা বছরের মধ্যে 360 দিন আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, আমি চাইলেও আবার সেই 360 দিনে কদম দিতে পারবো না। ঠিক কি না বলেন? পারবো? এই 360 দিন আমার জীবনের হায়াতের পাতা থেকে শেষ হয়ে গেছে। এই 360 দিন চলে যাওয়া মানে এই 360 দিন গনে গনে কবরের দিকে আমরা এগিয়ে গেছি, এই চিন্তা কি আমাদের মাথায় আছে? এই যে বর্তমান প্রজন্ম, বর্তমান যে প্রেক্ষাপট, চতুর্দিকে শুধু নোংরামি, চতুর্দিকে শুধু গর্হিত আচরণ, চতুর্দিকে শুধু ইসলাম বিরোধী কাজ। আমরা মুসলমান হিসাবে আমাদের কেগুলো লক্ষ্য করে চলতে হবে বন্ধুরা আমার। এই মাসির ইজ্জত, এই মাসির বরকত, এই মাসির ফজিলত বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। তবে আজকে খুতবার মধ্যে শুধু এই মাসের কিছু পুষ্টিময় কিছু বরকত নিয়ে কথা এসেছে, আমি সেগুলো আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন কিনা? সবাই শুনতে রাজি? বন্ধুরা আমার, এই মাসের মধ্যে ওই যে নেয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ আজকের খুতবায় যে আলোচনাটা এসেছে, আমার নবী যখন সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় কদম দেওয়ার পরে তিনি এসে মদিনার মধ্যে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। সুবহানাল্লাহ, বলেন না? ইহুদিরা রোজা রাখতেছে। আমার নবী ইহুদিদেরকে দেখে বন্ধু প্রশ্ন করলেন, কি ব্যাপার তোমরা এই মহরম মাসের 10 তারিখে? কোন তারিখে? মহরম মাসের 10 তারিখে তাকে প্রশ্ন করলেন, এই ইহুদিরা রে তোমরা রোজা রাখো কেন, তার কারণ কি? এবার ইহুদিরা ডেকে ডেকে বললেন, আমাদের রোজা রাখার কারণ হলো এই মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছে। মহাপদে সুবহানাল্লাহ। মূসা নবীকে কি করেছেন? মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। এই জন্য আমরা এই মাসটাতে খুশি হইয়া মূসা নবী রোজা রেখেছে, আমরাও রোজা রাখি। এবার আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছেন, মূসা কালিমুল্লাহর চাইতে তোমরা আমাকে অনুসরণ করা আরো বেশি হকদার। বন্ধুরা আমার, আমার নবীও এই মহরমের চাঁদের 10 তারিখে রোজা রেখেছে, আমার রাসূল রোজা রেখেছে। বন্ধুরা আমার, মুসলমানের জন্য শুধুমাত্র সারা বছরের মধ্যে মুহররম মাসের রোজাই ছিল 10 তারিখের একটা রোজা ফরজ। যখন রমজানের রোজা যখন বান্দার উপর ফরজ হয়ে গেল, রমজানের রোজা বান্দার উপর ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা করে দিলেন, এবার তোমরা আশুরা রোজা রাখতেও পারো নাও রাখতে পারো, তবে রাখা এবং না রাখার মধ্যে পার্থক্য এবং নেয়ামতটা কি আমি আপনাদেরকে বলবো। শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, আমার নবী বলেছেন ফরজ ইবাদত, ফরজ ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ। আর রমজানের রোজার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রোজা হলো এই মহরম মাসের 10 তারিখের রোজা। এখন কেউ চাইলে মহরম মাসে দুইটাও রাখতে পারেন, কেউ চাইলে 10টাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। বন্ধুরা আমার, তবে রমজান মাসের রোজার পরের স্থানে হলো মহরম মাসের রোজা। মহাপতে পড়েন না? সুবহানাল্লাহ। সবাই একটু মায়া করে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ নিয়ে আজকে আলোচনা করতে পারবো না। সুবহানাল্লাহর বরকত যে কত বেশি শুনলে আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে ছোট্ট একটা শব্দ এটার বরকত এত বেশি। বন্ধুরা আমার, এবার এই মহরম মাসে রোজা রাখলে তার কি বরকত জানার দরকার আছে কিনা? যে ব্যক্তি মহরম মাসের 10 তারিখে একটা রোজা রাখবে আশুরার দিন, যেদিন কারবালা হয়েছিল, মা খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, আমার প্রাণে রাসূলের নয়নমণি কলিজার টুকরা, যেদিন ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনে যে ব্যক্তি একটা রোজা রাখবে তার 40 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলেছে কি, যখন রমজান রোজা ফরজ হয়ে গেছে, এবার তোমরা মহরমের রোজা রাখলেও পারো না রাখলেও পারো, কিন্তু যে ব্যক্তি মহরম মাসের 10 তারিখে একটা রোজা রাখবে তার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মজার খবর না? একমাত্র মুমিনের কাছে ছাড়া আর কারো কাছে মজা লাগবে না। মুমিন যারা, আল্লাহর রাসূলের প্রেমিক যারা, আহলে বাইতের প্রেমিক যারা, তাদের কাছে ছাড়া আর কারো কাছে মজা লাগবে না। আমি বলবো বন্ধু, যারা আমার আলোচনা শুনতেছেন প্রত্যেককে বলবো, মুহররম মাসে যেন আর না পারলেও একটা রোজা রাখেন আপনারা। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন এই বাংলার জমিনে ইয়াজিদি মুসলমান আসেনি? ও বন্ধু, ইয়াজিদি মুসলমান ইমাম হুসাইনের কথা শুনলে তারা সইতে পারে না। কয় ইমাম হুসাইনের নাকি বুদ্ধি কম ছিল, এই জন্য ইয়াজিদের সাথে যুদ্ধক্ষেত্রে নেমেছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নিজে কানে শোনা কথা, এই যে ধর্মপুরে কয় ইমাম হুসাইনের বুদ্ধি কম ছিল, এই জন্য ইয়াজিদের সাথে যুদ্ধক্ষেত্রে নেমেছে। ঠিক কার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই মুসলমানও আমাদের দেশে এখনো আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই ইমাম হুসাইনের জন্য, এই কারবালার জন্য আমাদের কপাল খুলেছে। শুধুমাত্র আহলে বাইতের প্রেমিক হয়ে যদি জীবন যাপন করতে পারি, তার আদর্শটাকে যদি ধরে রাখতে পারি রে, আমাদের চাইতে চ্যাম্পিয়ন আর কেউ হইতে পারে না। বন্ধুরা আমার, কত বড় নেয়ামতের খবর, একটা রোজা রাখলে 40 বছরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, হাদিস শরীফ থেকে প্রমাণ। আর যদি এই দিনের মধ্যে কোন মানুষ যদি মহাব্বত করে, আশুরাকে ইজ্জত করিয়া একটা রোজাদার কি যদি ইফতার করাইতে পারে, গোটা পৃথিবীর রোজাদার কি ইফতার করাইলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতার করাবে তার আমল নামায় দিয়ে দিবে। এটা কি আমাদের কাছে কঠিন কিছু? না রে বন্ধু, না, এটা আমাদের কাছে মোটেও কঠিন না। একটা রোজাদার ইফতারি করানো আমাদের জন্য ব্যাপার না। একটা রোজাদার ইফতারি করাইলে, যদি গোটা ইমানদারগুলো ইফতারি করাইলে যেই সওয়াব পাওয়া যায়, এই কাজটা আমাদের দরকার আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই বন্ধু? আমি শুধু আজকে একটা সাইট নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, জুমার মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে এই যে মহরম মাসের বরকতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি আপনাদের কি বলবো, মনোযোগ সহকারে সকলে শ্রবণ করবেন। বন্ধুরা আমার, এই মহরম মাসে যদি কোনো মানুষ একটা অসুস্থ রোগীকে সেবা করে, আমাদের মধ্যে বিমারগ্রস্ত অসুস্থ মানুষ আসেনি? কোন মানুষ যদি একটা মাত্র অসুস্থ ব্যক্তিকে সেবা করতে পারে মায়া করে, গোটা মুসলিম উম্মার মধ্যে যতগুলো অসুস্থ মানুষ সবাইকে সেবা করার সমান সওয়াব তার আমল নামায় দেয়া হবে। এর চেয়ে নেয়ামতের খবর আর কি হইতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছে তোমরা মহরম মাসে রোজা রাখো, এই কারণে রাসূল বলেছেন মহরম মাসে তোমরা রোজা রাখো, কারণ এই মাসটা হলো আমার আল্লাহর মাস। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই থেকে একটা খবর আমি পেয়েছি, এটা খুতবার বাহিরের আলোচনা আপনাদেরকে শোনাবো, আরো বেশি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই মাসে রোজা, এই মাসের তাকওয়া আর ইজ্জত আল্লাহর কাছে কত বেশি। বন্ধুরা আমার, আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, একজন এক ব্যক্তি বিদুর্মীদের কাছে বন্দী ছিলেন। বিদুর্মী বুঝেন তো, ইহুদি খ্রিস্টানদের কাছে সে বন্দী ছিলেন। বন্দী থাকার পরে সে যখন মহরম মাসের 10 তারিখ আসলো,
মুহররম মাসের 10 তারিখ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দিলেন, মনিব বিদুর্মীদের কাছে আমি আটকা পড়ে আছি, এই মুহররমের 10 তারিখ আশুরার 10 তারিখটা তোমার কাছে বড় নিয়ামতের দিন, এই নিয়ামতের দিনের খাতিরে বিদুর্মীদের খপ্পর থেকে আমাকে বাঁচাও। কার ইজ্জতে? মুহররম মাসের 10 তারিখের বরকতে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের দিন হলো আশুরার 10 তারিখ, কারণ যুগে যুগে সময় সময় অনেক নবীদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছে, আবার এই মুহররম মাসের মধ্যে 10 তারিখে তাদেরকে মুক্তি দিয়েছে। বন্ধুরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, সে যেই কোনো কৌশলে তাদের কাছ থেকে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বন্ধু সে তো বুঝে না তাদের সামনে দিয়ে বেরিয়ে আসছে, আসতে আসতে দেখতে পায় তাকে কোনো বিদুর্মী এটা করতে পারতেছে না, এটা করবে কেমন করে? আল্লাহর কাছে মুহররমের 10 তারিখের দোহাই দিয়ে সে মুক্তি চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিদুর্মীদের চোখ অন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? সকল বিদর্মীদের চোখ সে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে দিয়েছে, শত্রুদের সামনে দিয়ে সে বেরিয়ে গেল, সেই ইয়া থেকে যন্ত্রণাময় জায়গা থেকে সে বেরিয়ে গেল, এবার বের হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, মনিব এই আশুরার ইজ্জতে তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি আশুরার দিনে রোজা রাখবো। বন্ধুরা আমার, সেই ব্যক্তিটা রোজা রাখলেন, রোজা রাখার পরে দিন চলে গেল, ইফতারির যখন সময় হলো, বন্ধুরা আমার তার কাছে ইফতারি করার মতো কোনো খাবার ছিল না, ইফতারির সময় সে ইফতারির চিন্তা করতে 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 সেই ব্যক্তিটা আস্তে করে আল্লাহর কুদরতে সে ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় সে দেখতে পাইলেন নূরানি ফেরেশতা যেন জান্নাতি খাবার নিয়ে তার সামনে এসে হাজির। সে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে নূরানি ফেরেশতা তার জন্য জান্নাতি খাবার নিয়ে তার ঘুমের ঘরে সে হাজির হয়ে গেলেন। ও বন্ধু, সে আরো দেখতে পাইলে সে সেই খাবারগুলো খাইতে খাইতে ভক্ষণ করতে করতে সে একবারে পরিতৃপ্ত হয়ে গেছে, পরিতৃপ্ত হওয়ার পরে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে এবারে সে জাগ্রত হয়ে দেখলেন সত্যি সত্যি সে পরিতৃপ্ত, তার মধ্যে কোনো খাবার খাওয়ার আর চাহিদা না। বন্ধুরা আমার, কিতাব প্রমাণ করেছে ওই দিন থেকে 20 বছর পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে ছিল, এই 20 বছর পর্যন্ত বেঁচে থাকা অবস্থায় 20 বছর পর্যন্ত যে পৃথিবীর বুকে সে বেঁচে ছিল একটা বেলার জন্য সে কোনো খাবার খায়নি, ওই খাবার থেকে সে 20 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল। মহাব্বত করে পরে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আশুরার চাঁদের মধ্যে যে ব্যক্তি নফল ইবাদত করবে, আমাদের বাংলাদেশের মধ্যে তাবারুক করেনি, মিলাদ পড়ায়নি, মাহফিল করায়নি, ও বন্ধু একমাত্র আশিকের রাসূল ছাড়া আহলে বাইতের প্রেমিক ছাড়া আর কেউ এই কাজ করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এগুলো বেদাত 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 ফতোয়ার এখন শেষ নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই আশুরার চাঁদের 10 তারিখে সোবেহে সাদেকের পূর্বে সোবেহে কাজেবের সময় যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? যেই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে 2 রাকাত করে করে নামাজ পড়ার নিয়ম হলো, বন্ধুরা আমার, তার সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি তৃতীয় পারায় সেই সূরাটা, একবার আয়াতুল কুরসি পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, পরে 2 রাকাত করে করে যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, ঠিক তাহাজ্জদের পড়ে সুবহে সাদেকের আগে, মানে ফজরের আজানের আগের সময়টাকে বলা হয় সুবহে কাজেব, এই সুবহে কাজেবের সময় যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে 1 বার আয়াতুল কুরসি 3 বার সূরা ইখলাস করে, এই নিয়মে 4 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারবে, 4 রাকাত নামাজ শেষে শুধু একবার সূরা ইখলাস পড়বে, মানে কুল হুয়াল্লাহ পড়বে, ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বন্ধুরা আমার, জান্নাতের যত নিয়ামত সবগুলো নিয়ামতের হকদার হিসাবে তাকে কবুল করে নিয়ে যাবে, চিৎকার মেরে মহাব্বতে সুবহানাল্লাহ আর একটু মায়া করে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ বলে দিয়েছেন, কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, মহব্বত করে বলুন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তারাই কিন্তু মরার আগে কবরের জন্য, পরকালের জন্য, সুখের জন্য হাদিয়া পাঠাবে। আমার সাথে আপনারা একমত কিনা? আল্লাহকে যারা ভয় করবে তারাই কিন্তু মৃত্যুর কথা, পরকালের কথা বেশি বেশি করে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? আর আমরা যা করবো তা সম্পর্কে আল্লাহ আগেই জানেন, জানেন কিনা? ইন্নাল্লাহা খাবীরুন বিমা তাআমালুন, নিশ্চয় আমরা যা করি, আমরা যা করতেছি তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবহিত আছে। মহাপতি পড়ে না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আরেকটা মজার খবর আমি দীর্ঘ সময় নিব আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা মুশরিকদের সাথে যুদ্ধ করার কথা বলেছে। কথা বুঝতে পারছেননি? কার সাথে? মুশরিকদের সাথে যুদ্ধ করার কথা বলেছে। আর আমরা যে যুদ্ধ করব, আমরা একা একা যুদ্ধ করব না, এই যোদ্ধাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহায্য করবে। আমাদের দেশে মুশরিক আসেনি, বেঈমান আসেনি। ও বন্ধু, সবচেয়ে বেশি আফসোস লাগে ওই যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাসূলের আওলাদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, শাহাদাত করে দিয়েছেন। এটি যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হইতো বন্ধু, মেনে নেওয়া যাইত। ওরা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, ওরা ছিল মুসলমান। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ক্যাটাগরির মুসলমান কিন্তু এখনো আমাদের দেশে আছে, ঠিক কিনা বলেন? রাসূলের কথা শুনলে, রাসূলের আহলে বাইতের কথা শুনলে, ইমাম হুসাইনের কথা শুনলে তাদের গায়ে কিন্তু আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? আমরা কি ইমাম হুসাইনকে ভালোবাসবো? শহাদাই কারবালাকে ভালোবাসবো? আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে এক্সাম্পল গুলো কিন্তু দিয়েছি ছোট ছোট করে, কারণ জুমার দিন তো লং আলোচনা করার কোনো সুযোগ নেই, সময় নেই। যারা বুঝতে পেরেছেন এখান থেকেই বুঝতে পেরেছেন, একটা রোজা রাখলে আপনার কি করতে হয়? একটা রোজা রাখলে আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করে দিবে। আর একটা এক্সাম্পল তো দিয়েছি, 20 বছর শুধু জান্নাতি খাবার খেয়ে বেঁচে ছিল, পৃথিবীর খাবারের প্রয়োজন হয়নি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর যে নফল ইবাদতের কথা বললাম, এই আশুরার চাঁদে কিন্তু নফল ইবাদত করতে পারলে অনেক বেশি সওয়াব। আমি কিন্তু আপনাদেরকে এটাও বলে দিয়েছি, আপনারা কি নফল ইবাদত করতে, রোজা রাখতে কি রাজি আছেন? আমাদের বাংলাদেশের মধ্যে আমার বাসার পাশের মসজিদ তো আপনার এখনই সাজাই ফেলছে, আর আমার বাসার পাশে আশুরার দিন এই মহরমের চাঁদ দেখা যেদিন দেখা যাবে রাত্রে, এদিন থেকে কিন্তু কোরআন খতম শুরু হবে 11 তারিখ। সেই মাহফিলের প্রধান বক্তা আমি, ওই মাহফিলে আপনার এই 11 তারিখ মাহফিল হবে, বিশাল প্রোগ্রাম, 11 দিনে 11টা কোরআন খতম। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন না, কতটা আশিকের রাসূল হলে, কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক হলে এই কাজটা করতে পারে, ঠিক কিনা বলেন?
এগারো দিনে এগারোটা কোরআন খতম, এগারো দিনের মাথায় বিশাল এক শহাদাই কারবালা স্মরণে বিশাল প্রোগ্রাম। বন্ধুরা আমার, আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই মাসের মধ্যে যার যতটুকু ক্ষমতা আছে, তৌফিক আছে, সেই তৌফিক দিয়ে আপনারা এই আজকে হচ্ছে ৬ তারিখ, সোমবারের রাত্রি হলো আশুরা রাত্র। সোমবারের রাত্রি কি ৯ তারিখ দিবাগত রাত্রি, কিন্তু আমরা আশুরা উদযাপন করবো, ঠিক কিনা বলেন? যাদের আশুর উদযাপন করার ইচ্ছা আছে আপনারা সকলে, আমার মসজিদ কমিটি যারা আছেন, আপনাদের যদি তৌফিকে খুলায়, আপনাদের যদি এবিলিটি থাকে, মন মানসিকতা থাকে, আপনারা পবিত্র লাইলাতুল আশুরার যে এই রাত্রটা, এটাকে খুব জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করার চেষ্টা করবেন যদি তৌফিক থাকে। আর যদি এভাবে না হয় বলে আমি এভাবেই করবো না, আমার ঘরোয়া ভাবে আলাদা ভাবে করবো, এটা মানে এটাতে যা করবেন অনেক বেশি সওয়াব। আল্লাহ যেন আমাদের সকলকে এই পবিত্র আশুরার চাঁদকে কেন্দ্র করে, শহাদায়ে কারবালাকে স্মরণ করে, রাসূলের আহলে বাইতের এই বিসর্জনকে কেন্দ্র করে আমরা যেন এই আশুরার এই দিনটাকে যেন মহব্বত করে উদযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।